জলের রং কেমন, এমন প্রশ্নে অনেকেই বলবেন জল বর্ণহীন, কিংবা কেউ বলবেন প্রকৃতির আলো ছায়া নীল বা সবুজ বর্ণ, তবে তা দূর থেকে লাগলেও কাছে যেতেই বর্ণহীন হয়ে যায়। কিন্তু গোলাপি হ্রদ বা পিঙ্ক লেকের নাম শুনেছেন, ভাবছেন হ্রদের রং গোলাপি হয় কিভাবে? পৃথিবীতে আসলে এমন কিছু লেক রয়েছে যেগুলোর রং গোলাপি? চলুন জেনে আসা যাক কয়েকটি লেক সম্পর্কে। লেক ন্যাটন হ্রদ। লেক ন্যাটন হ্রদটির সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। এটি তানজানিয়া ও কেনিয়া এই দুটি দেশের সীমান্তে অবস্থিত। হ্রদটি দেখতে টুকটুকে গোলাপির মতো হলেও ভীষণ বিপজ্জনক। সৌন্দর্য দেখে যে কেউ হ্রদে ঝাঁপ দিতে চাইবেন, কিন্তু সেই স্বাদ হয়তো আপনার পূরণ হবে না, কারণ এর সংস্পর্শে অভিযোজনহীন প্রাণীদের ত্বক ও চোখ পুড়ে যেতে পারে। সিবাস লবণ উপহ্রদ। কৃষ্ণসাগর ও আজব সাগরের মধ্যবর্তী ক্রিমিয়ান উপদ্বীপে অবস্থিত সিবাস লবণ উপহ্রদ। হ্রদগুলোর জল অগভীর হলেও ক্রিমিয়ান উপদ্বীপের অর্থনীতির অপরিহার্য অংশ এটি। এখান থেকে প্রতি মৌসুমে আন্তর্জাতিকভাবে লবণ সংগ্রহ করা হয় এবং মজুদ ও প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হয়। লেক রেটেবা। পর্যটকদের কাছে খুব জনপ্রিয় সেনেগালের লেক রেটেবা। এক বর্গমাইল আয়তন এই গোলাপি হ্রদ সেনেগালীয়দের লবণ সংগ্রহ ও পর্যটনের অন্যতম উৎস। নভেম্বর ও জুনের মধ্যবর্তী শুষ্ক মৌসুমে এখানে ভ্রমণের জন্য উপযুক্ত সময়, কেননা এই সময় এর গোলাপি আভা ভালোভাবে ফুটে ওঠে। লাস স্যালিনাস দে তেরিভিজা হ্রদ। লাস স্যালিনাস দে তেরিভিজা হ্রদ ধীরে ধীরে গোলাপি রূপ ধারণ করে। এটি স্পেনে অবস্থিত। যদি কখনো হ্রদের প্রাণীদের প্রজনন মৌসুমে এই হ্রদে যান, তবে দেখতে পাবেন হাজারো হাজারো গোলাপি ফ্ল্যাম্বিগো ও জলজ প্রাণীর আনাগোনা, যা হ্রদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। হাট উপহ্রদ। এদিকে নানা ঋতুতে গোলাপি বর্ণের আবরণে পরিবর্তন আনে পশ্চিম অস্ট্রেলিয়ার হাট উপহ্রদ। এই উপহ্রদের প্রধান রং গোলাপি হল, এর অনন্য রং লাল, নীল, বেগুনি সমানভাবে পর্যটকদের আকৃষ্ট করে। শুভ সকাল ও সূর্যাস্তের সময় এই হ্রদের দৃশ্যপট অনেক সুন্দর হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।